অনেকে বলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই, আমার কোন কোন বোন তারা সামরিক বাহিনীতে ছিলেন, হয়তো রিটায়ার করেছেন, এক বোন ফোন করে বলতেছে যে আমাদের চট্টগ্রামে তো এখন ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয়ে একটু একটু হামলা করতেছে, বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে, গুজব শোনা যাচ্ছে। শুনেন ভালো করে কথা, আপনারা চোখ কান খোলা রাখবেন। অনেকে বলছেন আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে, আমেরিকার টাইম ম্যাগাজিন আওয়ামী লীগের কামব্যাক, হাসিনার কামব্যাক সম্পর্কে একটা আর্টিকেল লিখেছে এবং তারা তাদের মতো করে সতর্ক করেছে। আমার ভাইয়েরা, আওয়ামী লীগ যদি আবার ফিরে আসতে চায় আমরা দুইভাবে স্বাগত জানাবো। কয়ভাবে? দুইভাবে। যদি তারা তৌহিদ নিয়ে প্রত্যাবর্তন করতে চায়, ইমান নিয়ে প্রত্যাবর্তন করতে চায়, এদেশের মানুষের বন্ধু হয়ে প্রত্যাবর্তন করতে চায়, অতীতের সমস্ত পাপাচার থেকে তওবা করে প্রত্যাবর্তন করতে চায়, তাকে আমরা বুকে মিলিয়ে নিব আগামীতে। আর আওয়ামী লীগ যদি আবার ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অতীতের নাস্তিকবাদকে বুকে ধারণ করে যদি আওয়ামী লীগ ফিরে আসতে চায়, এদেশের লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার ছাত্র, লাখ লাখ কলেজ বিশ্ববিদ্যালয়ের তৌহিদবাদী প্রজন্ম সেদিন তাদের চূড়ান্ত বিপ্লবের রাজপথে সেদিন নামবে। সেই বিপ্লব হবে, চূড়ান্ত বিপ্লব হবে সেদিন, বুঝাপড়া মাঠে হবে। কোথায় হবে? মাঠে। লড়াই শেষ হয়েছে নাকি? লড়াই কি শেষ? 5ই আগস্ট লড়াই শেষ নাকি? ভারত 5ই আগস্ট পরাজয় বরণ করেছে। ভারত এখন হলো আঘাতপ্রাপ্ত সিংহের মতো, সিংহের দাঁতে আঘাত লেগেছে, নাকি আঘাত লেগেছে, তার পেটে আঘাত লেগেছে, ভারত পাগল হয়ে গেছে। এই ভারত যে কোনো ভাবে চাইবে বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে একটা অভিযান চালানোর জন্য আপনাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم مثل الجسد الواحد إذا اشتكى عضو منه تداعى له سائر الجسد بالسهر والحمى وعن العرباض ابن سارية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقد تركتكم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা
তিনি কোরআনে কারীমে ارشاد ফরমাইয়াছেন যে তিনি আসমানকে তিনি আমাদের জন্য ছাদ করেছেন আর জমিনকে বিছানা করে দিয়েছেন আমরা এখন উন্মুক্ত আকাশের নিচে আল্লাহর সৃষ্টি করা ছাদের নিচে এবং আল্লাহর সৃষ্টি করা এই বিছানার উপর বসে এই মানব জাতি যখন বেশিরভাগ আল্লাহর পরিচয়কে ভুলে গিয়েছে আল্লাহর বিছানাতে শুয়ে আল্লাহর ছাদের নিচে থেকে আল্লাহর পরিচয় ভুলে গিয়েছে আর আমরা এমন মানব যারা আমরা আল্লাহকে চিনতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা শুধু আল্লাহকে চিনতে পারি নাই বরং আল্লাহর এই পরিচয়কে পৃথিবীর বুকে বিজয় করার জন্য আমরা মরণপণ শপথ নিয়েছি আমরা আমরা প্রতিজ্ঞা করেছি আমরা শুধু আল্লাহর প্রতি ঈমান আনছি তা না আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং ডানে বামে সামনে পিছনে বিশ্ববাসীকে সমাজকে এই ঈমানের পথে আমরা দাওয়াত দিয়ে থাকি এবং এই ঈমান প্রচারের উপরে যদি কোনো আঘাত আসে ইসরায়েলের পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে কোন বিশ্ব শক্তির পক্ষ থেকে অতীতেও আঘাত এসেছিল কোরাইশের পক্ষ থেকে ইহুদিদের পক্ষ থেকে ক্রুসেডদের পক্ষ থেকে কোরআনে করিম আমাদেরকে শিক্ষা দিয়েছে তখন জিহাদ করার জন্য আমরা আল্লাহর পরিচয়কে দুনিয়ার বুকে নিরাপদ করার জন্য জিহাদের দায়িত্ব আমাদের উপর রয়েছে এটা বহুত বড় নিয়ামত আত্মপরিচয় আমার ভাইয়েরা বর্তমানে আমরা সবাই আমাদের মুসলিম উম্মার সংকট এই দুরবস্থা সম্পর্কে আলাপ করি এবং প্রত্যেকই আমরা টেনশন করি চিন্তা করি আলাপ আলোচনা করি এই সংকট থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি আমার ভাইয়েরা বুঝার চেষ্টা করবেন ঠান্ডা মাথায় আমাদের বুঝার চেষ্টা করতে হবে আমাদের সংকট আমাদের মুসিবত এই কথাগুলো বলার জন্য আজকে আমি এখানে এসেছি আমরা কিন্তু সংখ্যাই কিন্তু কম নয় কথা ঠিক কি না সংখ্যাই কিন্তু আমরা বেশি আজকের যে সংকট দুই একবিংশ শতাব্দীর বিংশ শতাব্দীর এবং একবিংশ শতকের যেই সমস্যা যেই সংকট এটা কোনো নতুন সংকট নয় এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে সেই সংকটের কথা আমাদেরকে বলে গিয়েছেন বর্তমানে আমরা অস্থির হয়ে গেছি পাগল হয়ে গেছি আমরা আমাদের সংকট নিয়ে আলাপ করতে করতে আমরা অনেকে মনে করছি যে সংকট তো আছে মুসিবত আছে কিন্তু মুসিবত থেকে সংকট থেকে বাঁচার জন্য কোরআন শরীফে যে কৌশলগুলো দেওয়া আছে সেগুলো তো 1500 বছর পুরনো হয়ে গেছে এখন বর্তমান যেমন টাটকা টাটকা সমাধান হচ্ছে গণতন্ত্র সুতরাং আমাদেরকে গণতন্ত্রের মধ্যেই সমাধান খুঁজে বের করতে হবে নাউজুবিল্লাহ আমাদের মনে আমাদের মনে মনে কিন্তু আস্থা নাই আমরা সংকট দেখি সংকট বুঝি সংকট নিয়ে আলোচনা করি সংকটের সমাধান কোন পথে হবে সেই পথ 1500 বছর আগে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাবে তার 23 বছরের জীবনে সেই সংকটের সমাধান রেখে গেছেন তার কথার মাধ্যমে কাজের মাধ্যমে কথা ঠিক কিনা সমস্ত হাদিসের কিতাব খুলে দেখবেন সমস্ত হাদিসের কিতাব খুলে দেখবেন সেই হাদিসের কিতাবে একটা চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টার সেই চ্যাপ্টারের নাম হচ্ছে কিতাবুল ফিতান বলেন কি নাম কিতাবুল ফিতান হাদিসের মধ্যে সবচেয়ে দামি গ্রন্থ হলো যেগুলোকে বলা হয় আল জামিউ আমরা বলি বুখারী শরীফ বুখারী শরীফ বুখারী শরীফ বুখারী শরীফ কোন কিতাবের নাম না কিতাবের নাম হচ্ছে আল জামিউ সহিহুল মুসনাদ আল জামে বলা হয় যেখানে আটটা বিষয় সংযুক্ত থাকে হাদিসের ওই সমস্ত কিতাবকে সর্বোচ্চ সম্মান দিয়ে আল জামে বলা হয় যেখানে কয়টা বিষয় থাকবে আটটা বিষয় কি কি সিয়ার আদাব তাফসীর ও আকায়েদ
ফিতন আহকাম ওয়াশরাত ও মানাকিব যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাগাজি সিয়ারের কথা আলোচনা থাকবে সিরাতের আলোচনা থাকবে সেখানে আদাব থাকবে তাফসীর থাকবে আকায়েদ থাকবে ফিতন থাকবে احكام থাকবে কিয়ামতের আলামত থাকবে সাহাবে কামদের ফজিলত থাকবে এই আটটা বিষয় হাদিসের যে সমস্ত কিতাবে পাওয়া যাবে পরিপূর্ণভাবে ওই হাদিসের কিতাবকে সর্বোচ্চ সম্মান দিয়ে বলা হয় আল জামিয়া বুখারী আল জামিয়া তিরমিজি আল জামিয়া এই হাদিসের কিতাবগুলোতে এবং প্রায় অধিকাংশ হাদিসের কিতাবে আল ফিতান অধ্যায় আছে আগামী দিনে কিয়ামত পর্যন্ত এই মুসলিম উম্মার উপরে ভিতর থেকে বাহির থেকে কি কি সংকট জন্ম হতে পারে রাসূলুল্লাহ একটা করে সেই ভবিষ্যদ্বাণী করে দিয়ে গেছেন আমাদের জন্য সুতরাং আমার ভাইয়েরা যেই সংকটের কথা 1500 বছর আগে নবী বলে গেছেন আমাদেরকে সেটা নিয়ে আমাদেরকে নতুন করে চিন্তিত হওয়ার দরকার আছে আমরা যদি মনে মনে বিশ্বাস করি মনে করি সংকট খুব সংকট চতুর্দিকে সংকট এখন কৌশল করতে হবে আমাদেরকে ইসলাম তো ঠিক আছে বাবা ঠিক আছে জিহাদ ঠিক আছে বুঝতেছি তবে দাওয়াত ঠিক আছে তবে সিরাত ঠিক আছে তবে আকীদা ঠিক আছে তবে ঈমান ভাঙার কারণ ঠিক আছে তবে খালি তবে আর কিন্তু কথা ঠিক না ঠিক সব আমরা বুঝি আমরা জানি আকীদা সলিউশন আকীদা সমাধান কিন্তু আমরা আকীদার সাথে কিন্তু লাগিয়ে দিচ্ছি আমরা এই সমাধানে আমাদের আস্থা নাই নাউজুবিল্লাহ দাওয়াত সমাধান সেই সমাধানে আস্থা নাই জিহাদ সমাধান সেই সমাধানে আস্থা নাই রাসূলের সিরাত সমাধান সেই সমাধানে আমাদের আস্থা নাই আমাদের আমরা তবে কিন্তু কৌশল কথা ঠিক না ঠিক আমার ভাইয়েরা কথা দীর্ঘায়িত করব না এই মুসলিম উম্মাকে আজকের দুরবস্থা থেকে উত্তরণের পথ যদি খুঁজে বের করতে হয় অনেকে বিজ্ঞানের কথা বলে আমি একমত অনেকে শিক্ষার কথা বলে আমি একমত অনেকে ঐক্যের কথা বলে আমি একমত অনেকে আমাদেরকে কৌশল কৌশল হওয়ার কথা বলে আমি তার সাথেও একমত অনেকে আর অনেক কথা বলে আমি সব প্রস্তাবের সাথে একমত কিন্তু কোরআনের আলোকে আমার বয়স এখন 51 বছর বয়স এবং 94 সালে দাওরা পাস করেছি দাওরা পাস করে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কিতাব থেকে বিচ্যুত হয়নি এখনো আমার নজর আলহামদুলিল্লাহ সুন্নার উপরে কিতাবের উপরে হাদিসের উপরে রয়েছে 25 বছর হাদিসের দরস দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ শেখ হাসিনা মাসকারে 5 বছর নিয়ে ফেলেছিল জেলখানায় 3 বছর 2 বছর 5 বছর 25 বছরে 5 বছর বাদ গেলে 20 বছর হাদিসের মস্তদে আমি দরস দিয়ে আসছি ইফতার কাজ করে আসছি ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে বলতে চাই কথাগুলো ইসলামের এই বর্তমান সংকট থেকে পার পাওয়ার জন্য সমাধানের জন্য ঐক্যের কথা বলি বিজ্ঞানের কথা বলি শিক্ষার কথা বলি অনেক কিছু আমরা বলি সব বক্তব্যের সাথে আমরা একমত কিন্তু আমি একজন তালেবুল বিষয়ে বলতে চাই সবার আগে করণীয় হলো আমাদের নিজেদের ইমানকে দুরুস্ত করা আমাদের ইমানকে নেফাক মুক্ত করা আমাদের মধ্যে নেফাক ঘরে ঘরে নেফাক কলবে কলবে নেফাক রক্তের রন্ধ্রে রন্ধ্রে নেফাক ঢুকেছে আমাদের সেই নেফাক থেকে মুক্ত হওয়া আর সবার আগে জরুরি আমাদের জন্য এটা অনেক চিন্তা করে কথা বলতেছি আজ হেরে যাচ্ছে কোথায় হামাস ঠিকই অস্ত্র ধারণ করেছে কথা ঠিক নাকি বেঠিক হামাস এক বছর আজ ইসরায়েল বিরুদ্ধে লড়ে যাচ্ছে একটা ক্ষুদ্র গোষ্ঠী সমস্ত আরব দেশ কি ইসরায়েল বিরুদ্ধে লড়াই করতেছে বাংলাদেশ সেনাবাহিনী বছরের পর বছর শান্তি মিশনে তাদের সৈন্য পাঠিয়েছে পাকিস্তান পাঠিয়েছে সৌদি আরব মিশর ইন্দোনেশিয়া তাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া তাদের হাজার হাজার সৈন্যকে কুফরি তাগুত জাতিসংঘের শান্তি মিশনে সৈন্য পাঠিয়েছে একটা মুসলিম বিশ্বের একটা সেনাবাহিনীর একটা গুলি ইসরায়েলের দিকে তারা ছুটতে পারে নাই তারা নেফাক এটা কি নেফাক সমস্যা এখানে হামাসকে একা ছেড়ে দিয়েছে ফিলিস্তিনের মুসলিম ভাইদেরকে একা ছেড়ে দিয়েছে গত জুমাবার রাতে জুমার রাতে খবর পেয়েছেন আপনারা সবাই এক বছর ধরে ফিলিস্তিনে
যিনি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বাইতুল মুকদ্দাসের মুক্তির যুদ্ধে মুক্তির সংগ্রামে যিনি সামরিক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সামরিক কমান্ডার জনাব শহীদ শেখ ইয়াহিয়া সিনওয়ার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তার কবর তাকে তার কবরকে নূরে নূরে পরিপূর্ণ করে দিক তার লাশ ইসরায়েলের কাছে রয়েছে ইসরায়েল কিছুদিন আরাম করে নাও আমাদের ভাইকে হত্যা করেছো মিসাইল মেরে পাথর চাপা দিয়ে দিন আসছে প্রতিটা গাছ বলবে প্রতিটা পাতা বলবে প্রতিটা পাথর বলবে হাদিস শরীফে আছে ইয়া মুসলিম হে মুসলিম আসো আমার পিছে ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো হাদিসের কথা জঙ্গি জঙ্গি বলিয়েন না আবার একলা হাদিস জঙ্গি হলে আমিও জঙ্গি রসুল জঙ্গি হলে আমিও জঙ্গি রসুল বলেছেন রসুল দুটো ভবিষ্যৎবাণী করেছেন এক নম্বর ভবিষ্যৎবাণী ইহুদিদের সম্পর্কে দুই নম্বর ভবিষ্যৎবাণী খ্রিস্টানদের সম্পর্কে কোরআনে করিমে ভবিষ্যৎবাণী করা আছে এক দলকে কোরআন বলেছে আল মাকজুব আলাইহিম অভিশপ্ত লানত পড়ে গেছে কপালে শিল পড়ে গেছে মৃত্যু পর্যন্ত তওবানসি ভবনে এদের ইহুদিরা আরেক দল পদভ্রষ্ট মিসগাইডেড ভাইকে ভুল বুঝতেছে নিজের ভাইকে নিজের ঘরের ঠিকানা ভুলে গেছে বাপের ঘরে যেতে গিয়ে দুষ্ট বন্ধুর ঘরে চলে গেছে খ্রিস্টানরা যাচ্ছে নরসিংদী তার নিজের ঘরে এখন পথের মধ্যে নিজের দুষ্ট শয়তান বন্ধুর খপ্পরে পড়ে তার বাসায় চলে গেছে মদ খাওয়া জুয়া সব কাজে ব্যস্ত কিছুদিন পরে দেখা গেল ইন্নালিতে ভুল করতেছে আবার সে কিন্তু তার আপন ঘরে ফিরে আসবে আমার ভাইয়েরা শেষ জমানায় সংকট বৃদ্ধি পাবে লড়াই বৃদ্ধি পাবে যুদ্ধের পরিধি আর বাড়বে এটা চূড়ান্ত তিথি বিশ্বযুদ্ধ শুরু হতে চলছে কিন্তু এই সংকটকালীন মুহূর্তে শেষ পর্যন্ত এই লড়াই সমাপ্ত হবে দুটি ঐতিহাসিক ঘটনার মাধ্যমে কটি ঘটনার মাধ্যমে দুটি ঐতিহাসিক ঘটনার মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া এই তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হবে প্রথম ঘটনা হবে হযরত ঈসা আলাইহিস সালামের হাতে সমস্ত খ্রিস্টান জগৎ তার হাতে ঈমান নিয়ে আসবে সবাই মুসলমান হয়ে যাবে তখন ক্লিন্টন থাকবে না মোহাম্মদ ক্লিন্টন হয়ে যাবে সবাই জো বাইডেন হয়ে যাবে মোহাম্মদ ভাই সব মোহাম্মদ মোহাম্মদ হয়ে যাবে তখন সবাই মোহাম্মদ আব্দুল্লাহ হয়ে যাবে সবাই কোন খ্রিস্টান আর খ্রিস্টান থাকবে না আল্লাহ পাক বলেন ওয়া ইম মিন আহলিল কিতাব ইল্লা লায়ুমিনুন বিহি ক্বাবলা মাউতি কোন খ্রিস্টান থাকবে না একজনও যারা ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে যারা ঈমান গ্রহণ করবে না এটা হবে ঐতিহাসিক একটা ঘটনা আজ আমেরিকা আমাদের বিরুদ্ধে এবং ফ্রান্স জার্মানি পশ্চিমা জগৎ আমাদের বিরুদ্ধে এই খ্রিস্টানরাই কিন্তু চূড়ান্ত লড়াই করতে 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 একটা পর্যায়ে ঈসা আলাইহিস সালামের আগমনের মধ্য দিয়ে তারা সত্য মিথ্যা তারা বুঝতে পারবে এবং তার ইসলাম গ্রহণ করবে দ্বিতীয় ঘটনা ঘটবে ইহুদিদের সম্পর্কে সেই ভবিষ্যৎবাণী রসুল করেছেন ইহুদিদের পরিণাম কি হবে সমস্ত ইহুদিরা মুসলমানদের তরবারির আঘাতে দুটুকরো হয়ে যাবে পৃথিবীর বুকে একজন একজন ইহুদি থাকবে না যে ইহুদিকে হত্যা করা হবে না এজন্য ইসরায়েল যা কিছু করতেছে এটা সাময়িক ইসরায়েল যা করতেছে খ্রিস্টানদের কাঁধে কাঁধ রেখে খ্রিস্টানদের কাঁধে বন্দুক রেখে আজকে ইসরায়েল এগুলো করতেছে সে বন্ধু একদিন তার কাছ থেকে সরে যাবে আমার ভাইয়েরা ওই সময় পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে আমাদের আকীদার মিশন অব্যাহত রাখতে হবে দাওয়াতের মিশন জিহাদের মিশন অব্যাহত রাখতে হবে আমি প্রশাসন উদ্দেশ্যে বলতে চাই জিহাদ বললে ভয় জসীমউদ্দিন রহমানী বললে ভয় হারুনেজার বললে আতঙ্ক আমরা জিহাদ আপনার বিরুদ্ধে করতে বলতেছি না আমার ভাই নামাজ ছেড়ে দিয়েছে আমরা বলতেছি না যে অস্ত্র দিয়ে পিস্তল দিয়ে বোমা মেরে তাকে নামাজি বানাও এই দেশের মানুষ জাকাত দিচ্ছে না আমরা বলছি না গ্রেট মেরে আমরা জাকাত আদায় করব এই দেশের মানুষ আল্লাহর আইন মতো শাসন প্রতিষ্ঠা না করে মানব রচিত কুফরি আইনের মাধ্যমে রাষ্ট্র এবং আইনকে পরিচালনা করছে আমরা বলছি না যে ছুরি বোমা নিয়ে আমরা এটাকে সংশোধন করতে চাই আমাদের বার্তা স্পষ্ট
আমাদের বার্তা স্পষ্ট সেটা কি যাদের ভয়ে যেই কুফরি শক্তির ভয়ে আপনারা মুসলিম দেশে দেশে ইসলামটা প্রতিষ্ঠা করতে পারতেছেন না আপনাদেরকে যখন আমরা ইসলামের কথা বলি তখন আপনারা কি বলেন আমেরিকা দেখতেছে ভারত দেখতেছে জাতিসংঘ দেখতেছে কথা ঠিক না বেঠিক আপনাদের মধ্যে সেই ঈমান নাই যে আল্লাহ দেখতেছে আমাকে আরে আপনি ইসলামের কথা বললে আমেরিকা দেখবে আমেরিকাকে তো আল্লাহ তাকিয়ে আছে এইভাবে তাকে ধরার জন্য হ্যাঁ আমাকে ধরেন আমাকে এই বনের কোন একটা জন্তু আমাকে অ্যাটাক করবে কিন্তু ওই জন্তুকে আরো বড় সিংহ যদি তাকে যদি তাকিয়ে তাকে শিকার করার জন্য তো আমার ভয় কিসের আমাকে আমেরিকা খেতে চায় কিন্তু আল্লাহ আবার আমেরিকা খেতে চায় আবার এটা বুঝেন না কেন এটা বুঝেন না সহজ হিসাবে এটা আল্লাহকে ভয় পাবো নাকি ওদেরকে ভয় পাবো আমাদের কথা হলো আমাদের কর্মসূচি কাজ শেখ রহমান হিসাব বলে গেছেন বলার জন্য আপনাদেরকে আমাদের কাজ কি হবে আমাদের কাজ হচ্ছে দুটো একটা আমাদের নিজেদের সমাজের মধ্যে আমাদের নিজের দেশের মধ্যে আমাদের নিজেদের সোসাইটির মধ্যে আমাদের যে একটা ভূগোল আরোপ করে দেওয়া হয়েছে জাতিবাদ ইসলামে নাই কিন্তু জাতি রাষ্ট্র এটা আরোপ করা হয়েছে আমাদের উপরে জাতিবাদ এটা আমাদের আদর্শ নাকি এটা আরোপ করা হয়েছে আরোপ করা হয়েছে যতদিন আরোপ করা আছে এই সিস্টেমের মধ্যে যতদিন এই জায়গার মধ্যে আমি আমার ভাইকে তাওহীদের দাওয়াত দিব কিসের দাওয়াত দিব তাওহীদের দাওয়াত দিব ঈমান ভঙ্গের কারণগুলো আমি আমার ওই বিশ্ববিদ্যালয়ের আমার নাস্তিক ভাইকে আমি বুঝাবো শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই সরকারকে বুঝাবো আজকে আমি ঢাকাতে আমরা একটা গোল টেবিল আয়োজন করেছিলাম সাবেক মন্ত্রী সেখানে ছিলেন সাবেক সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন সাংবাদিকরা ছিলেন ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা ছিলেন আর আমার মতো মোল্লারাও ছিল কয়েকজন অনেক শিক্ষাবিদরা ছিলেন আলহামদুলিল্লাহ আমি আজকে এক একজন ভাইয়ের নাম ধরে বলতে চাই আমাদের আইইউটির প্রফেসর আবু রায়হান আমার ভাই ছোট ভাই শামসুর আরিফিন শক্তি আমার ছোট ভাই আসিফ আদনান আমার ছোট ভাই আবু তোহা আদনান আমার ভাই ডাক্তার মাহাদি আমার ভাই মাসুদ জাকারিয়া আমার ছোট ভাই নাজমুল হাসান সাকিব আলহামদুলিল্লাহ এরা এমনভাবে দার্শনিকভাবে বৈজ্ঞানিকভাবে এত স্মার্টলি তারা আজকে তাদের সামনে ইসলামী শিক্ষার গুরুত্ব ইসলামী সলিউশন এটার গুরুত্ব তুলে ধরেছেন সমস্ত শিক্ষিত বড় বড় আমলারা মন্ত্রীরা সাংবাদিকরা তারা থ হয়ে গেছে যে আসলে এরকম শিক্ষিত জেনারেশন তৈরি হয়ে গেছে যারা বাংলাদেশ ইসলামকে চায় তারা মেসেজ নিয়ে গেছে এবং একজন মন্ত্রী বলেছেন যে আমি এরকম ওডিয়েস আমি মন্ত্রী ছিলাম তখন আমি এরকম ওডিয়েস আমি আর কখনো দেখিনি আমি এবং তারা বার্তা নিয়ে গেছেন সাবেক আমলারা সাবেক কর্মকর্তারা আগামী দিনে যারা আবার বীরতর্পে ক্ষমতায় আসবে আগামী দিনে এবং বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা বার্তা নিয়ে গেছে যে ইসলাম বাংলাদেশে এখন কমি মাদ্রাসার এতিমদের সম্পদ নয় আলেমদের সম্পদ নয় কলেজ বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ শিক্ষিত তরুণ ইসলামকে এখন বুকে ধারণ করেছে এখন কালেমার পতাকা বিগত দিনে কমি ছাত্র যদি একজনের হাতে কালেমার পতাকা ছিল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দশজন ছাত্রের হাতে কালেমার পতাকা দেখা গিয়েছে আমরা ওদিকে এসেছি একজন মাদ্রাসার ছাত্র উপরে নির্যাতন হলে বিগত দিনে দশজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রের উপরে নির্যাতন হয়েছে তৌহিদের প্রশ্নে সুতরাং আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই আলামত স্পষ্ট এই বীজ বহু আগে থেকে বপন করা হয়েছে ভারত উপমহাদেশে ব্রিটিশরা এসে যখন আমাদের সৈয়দ আহমদ শহীদের জিহাদি আন্দোলনকে ধ্বংস করে দিল তখন ওলামা কেরাম চিন্তা করলেন সামরিক পন্থায় আমরা এগুতে পারছি না আমরা সমাজ বিপ্লবের তৌহিদের বীজ বপন করে যাব আমরা সুতরাং ভারতবর্ষে তৌহিদের প্রথম বীজ বপন করা হয় মাদ্রাসা কায়েম করার মধ্য দিয়ে কি কায়েম করার মধ্য দিয়ে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হলো তবলিগ জামাত হলো
জায়গায় জায়গায় খানকার মাদ্রাসা হলো সুদূর চট্টগ্রাম থেকে রাশিয়ার সীমান্ত এলাকা পর্যন্ত হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা হলো এটা ছিল সমাজ বিপ্লবের প্রথম বীজ প্রথম বীজ এরপরে তবলিগ জামাতের কাজ শুরু হলো তারা টার্গেট করলো দুই শ্রেণীর লোককে একদম মূর্খ সাধারণ লোক যারা তাদেরকে ওদের মধ্যে ইমানদার লোক তৈরি হয়ে আসলো শ্রমিকদের মধ্যে কৃষকদের মধ্যে এবং জেনারেল শিক্ষিত ভাইদের মধ্যে তারা দিনের দাওয়াত দিতে লাগলো এরপরে সত্য যেটা সে বলতে হবে আমি তবলিগ জামাতের সাথে সব বিষয়ে একমত হই না হই কিন্তু এটা তাদের অবদান তারপরে রাগ করবেন না আমার জামাত শিবির ভাইয়ারা বর্তমানের সময়ে আশির দশকে সত্তরের দশকে জামাত শিবির আরও পিওর ছিল একটু ব্যাপক দাওয়াতি কাজ তারা করেছে বিশ্ববিদ্যালয়ে এক সময় এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে ছাত্র ইউনিয়ন এমনভাবে লেলিনবাদ মার্ক্সবাদের দাওয়াত দিয়েছে প্রায় ছাত্রদের মাথা নষ্ট করে দিয়েছে তখন শিবির সেটার কাউন্টার করে সেখানে তার ইসলামের দাওয়াত দিয়েছে আফসোসের বিষয় মানুষকে সমাজতন্ত্রের অভিশাপ থেকে রক্ষা করেছে কলেজ বিশ্ববিদ্যালয়ে সেই শিবিরের একটা অংশ বর্তমানে কথায় কথায় কেন গণতন্ত্র বলে আমি তাদেরকে পুনর্চিন্তা করার দাওয়াত দিচ্ছি সেটা এটা নসিহা দিচ্ছি আমি তাদেরকে তারপরে জাকির নায়েকের পিস টিভি আসলো হয়তো তিনি সালাফি ঘরের ছিলেন এবং তার মধ্যেও কিছু সমস্যা থাকতে পারে তবে ইসলামের প্রশ্নে পাশ্চাত্য ভার্সেস ইসলামের প্রশ্নে এবং ইসলাম ভার্সেস হিন্দু ধর্মের প্রশ্নে ইসলাম বনাম অন্য ধর্মের প্রশ্নে তিনি এমন কম্পারিটিভ আলোচনা করছেন সমস্যা হয়ে গেছে কিছু আহলে হাদিসের ভাইয়ারা তাকে দিয়ে ফতোয়ার বিষয়ে কথা বলতে শুরু করলেন সেটা একটু তার কৌশলগত ভুল হয়ে গেছে কিন্তু তিনি বিরাট এক সাফল্য তিনি রেখে গেছেন সেটা হলো ইসলামের সাথে হিন্দুত্বের তুলনা ইসলামের সাথে বৌদ্ধের তুলনা ইসলামের সাথে খ্রিস্টবাদের তুলনা ইসলামের সাথে পাশ্চাত্য সভ্যতার তুলনা করতে গিয়ে তিনি ইসলামের হক্কানিয়ত ইসলামের সত্যতায় এমনভাবে তুলে ধরেছেন যে আধুনিক বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদের মধ্যে ইসলাম সম্পর্কে নতুন আত্মসচেতনতা তাদের মধ্যে তৈরি হলো তারপর এরপরে 2013 সালে হেফাজত ইসলাম বাংলাদেশ যখন এই দেশের ইসলাম বিদ্বেষ তার চূড়ান্ত বেয়াদবি শুরু করলো আগে ইসলাম বিদ্বেষীরা বলতো সংবিধানে ইসলাম চাই না এবং তারা বলতো নারীর পর্দা চাই না এই দেশে তসলিম নাসরিন তৈরি হয়েছিল আর অনেকে তৈরি হয়েছিল দাউদ হায়দার তৈরি হয়েছিল অনেকে তৈরি হয়েছে কিন্তু 2012 সালে 10 সাল থেকে 10-11-12 সাল বিশেষ করে 2013 সালে নতুন এক ইসলাম বিদ্বেষ আমরা দেখলাম সেই ইসলাম বিদ্বেষ কি তারা শুধু ইসলামের বিরুদ্ধে কথা বলছে না তারা এবার নাউজুবিল্লাহ আমার নবীর ইজ্জতের আগে হাত দিয়েছে তারা আমার নবীর উলঙ্গ ছবি ছাপতে লাগলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্লগাররা বিয়াদপরা মালুনরা তখন আল্লাহর নবীর কিছু আশিক রসুল তারা তাদের দায়িত্ব বুঝে নিয়েছে তাদের এবং যাদেরকে যে হিসাব বুঝিয়ে দেওয়া দরকার সেই হিসাব তারা বুঝিয়ে দিয়েছে তখন অনেক গুমর ফাঁসু এসেছে অনেক গুমর একজন ব্লগার যখন কুখ্যাত বিয়াদব রাজীব হায়দার সে মারা যাওয়ার পরে এই শেখ হাসিনা বলেছিল রাজীব হায়দার ছবি এখনো আছে আমাদের কাছে এখন ডকুমেন্টগুলো আছে রাজীব হায়দার আমার নবীর আম্মা আয়েশার উলঙ্গ ছবি সে ছেপেছিল এই কুখ্যাত রাজীব হায়দার সেই রাজীব হায়দারকে কিছু মুজাহিদিন তাকে শেষ করে দিল এই প্রধান শেখ হাসিনা বলতে লাগলো রাজীব হায়দার বর্তমান প্রজন্মের নতুন মুক্তিযোদ্ধা নাউজুবিল্লাহ আরে এই প্রজন্মের আমরাই তহিদবাদী মুক্তিযোদ্ধা আমার ভাইয়েরা সেই সময় হেফাজত ইসলাম বাংলাদেশ এই নবী বিদ্বেষের বিরুদ্ধে নবীর সাথে বেয়াদবির বিরুদ্ধে তখন হেফাজত ইসলাম দেশব্যাপী সংগ্রামের ডাক দিল এটা ছিল বাংলাদেশে শিক্ষিত প্রজন্মের মাথায় চূড়ান্ত আঘাত সকল শিক্ষিত প্রজন্ম সচেতন হলো বাংলাদেশ দ্বিখণ্ডিত হয়ে গেল আস্তিকদের বাংলাদেশ নাস্তিকদের বাংলাদেশ একদিকে জাফর ইকবাল শাহরিয়ার কবির মুনতাসির মামুন আবেদ খান প্রথম আলো একাত্তর টিভি সময় টিভি ডেলি স্টার একদিকে আর আওয়ামী লীগের বিরাট একটা অংশ একদিকে সেই সময় আর একদিকে সকল তৌহিদবাদী জনতা সকল তবলিগ হোক চরমুনায় হোক হিজবুত তাহরির হোক জামাত শিবির হোক সমস্ত ইসলামপন্থীরা হেফাজত ইসলামের পতাকা তলে সকল ইসলামপন্থী ঐক্যবদ্ধ হলো তখন যদিও 5ই মে
সাবনা চত্বরে আমরা মার খেয়েছি আদর্শিকভাবে আমরা এমন বিজয় লাভ করেছি হেফাজত ইসলামের পরে আর শাহবাগ কোমর দাঁড়িয়ে আর তারা দাঁড়াতে আর সক্ষমতা পায়নি তারা আগামী দিনে বাংলাদেশে শাহবাগ আর দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ অনেকে বলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই আমার কোন কোন বোন তারা সামরিক বাহিনীতে ছিলেন হয়তো রিটায়ার করেছেন এক বোন ফোন করে বলতেছে যে আমাদের চট্টগ্রামে তো এখন ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয়ে একটু হামলা করতেছে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে গুজব শোনা যাচ্ছে শুনেন ভালো করে কথা আপনারা চোখ কান খোলা রাখবেন অনেকে বলছেন আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে আমেরিকার টাইম ম্যাগাজিন আওয়ামী লীগের কামব্যাক হাসিনার কামব্যাক সম্পর্কে একটা আর্টিকেল লিখেছে এবং তারা তাদের মতো করে সতর্ক করেছে আমার ভাইয়েরা আওয়ামী লীগ যদি আবার ফিরে আসতে চায় আমরা দুইভাবে স্বাগত জানাবো কয়ভাবে দুইভাবে যদি তারা তৌহিদ নিয়ে প্রত্যাবর্তন করতে চায় ইমান নিয়ে প্রত্যাবর্তন করতে চায় এদেশের মানুষের বন্ধু হয়ে প্রত্যাবর্তন করতে চায় অতীতের সমস্ত পাপাচার থেকে তওবা করে প্রত্যাবর্তন করতে চায় তাকে আমরা বুকে মিলিয়ে নিব আগামীতে আর আওয়ামী লীগ যদি আবার ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অতীতের নাস্তিক্যবাদকে বুকে ধারণ করে যদি আওয়ামী লীগ ফিরে আসতে চায় এদেশের লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার ছাত্র লাখ লাখ কলেজ বিশ্ববিদ্যালয়ের তৌহিদবাদী প্রজন্ম সেদিন তাদের চূড়ান্ত বিপ্লবের রাজপথে সেদিন নামবে সেই বিপ্লব হবে চূড়ান্ত বিপ্লব হবে সেদিন বুঝাপড়া মাঠে হবে কোথায় হবে মাঠে লড়াই শেষ হয়েছে নাকি লড়াই কি শেষ 5ই আগস্ট লড়াই শেষ নাকি ভারত 5ই আগস্ট পরাজয় বরণ করেছে ভারত এখন হলো আঘাতপ্রাপ্ত সিংহের মতো সিংহের দাঁতে আঘাত লেগেছে নাকি আঘাত লেগেছে তার পেটে আঘাত লেগেছে ভারত পাগল হয়ে গেছে এই ভারত যে কোনো ভাবে চাইবে বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে একটা অভিযান চালানোর জন্য আপনাদের সকলকে প্রস্তুত থাকতে হবে আমি বর্তমান সরকারকে বলবো আমাদেরকে নিয়ে সন্দেহ করিয়েন না এখানে কেউ বোমা তৈরি করতেছে না কেউ এখানে পিস্তল জমা করে নাই আওয়ামী লীগের পতনের সময় যে সমস্ত অস্ত্র লুটপাট হয়েছে এগুলো কোনো জিহাদের নামে লুটপাট হয় নাই ভারত অস্ত্র লুটপাট করেছে আপনাদের বিরুদ্ধে একটা গৃহযুদ্ধ করার জন্য এগুলো ভারতীয় দালালদের কাছে আছে এগুলো আমার ভাইয়েরা আমি যারা ইসলামকে জিহাদের মাধ্যমে বিজয়ের স্বপ্ন দেখেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা সাপের লেসে আঘাত করতে চাই না সাপের মাথা আঘাত করার কথা আমাদের মুরব্বীরা বলে গেছেন সাপের মাথা আঘাত হবে আওয়ামী লীগকে করি না বুঝাপড়া হবে ভারতের সাথে আমেরিকার দালালদের করি না বুঝাপড়া আমেরিকার সাথে আমাদের যারা বাইতুল মুকাদ্দাস আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আমরা সব পর্যবেক্ষণ করতেছি সব পর্যবেক্ষণ করতেছি কারা ফিলিস্তিনের মাটিতে গণহত্যা চাপিয়ে দিয়েছে ওই সব শক্তিকে আমরা পর্যবেক্ষণ তাদের সাথে বোঝাপড়া আছে আমাদের এই দেশে তাদের চুনোপুরি দালাল ফালাল নিয়ে আমরা এত ভাবি না সুতরাং আপনার জিহাদের কথা বললেই একবারে আবেগ উদ্বেলিত হয়ে নিজের ঘরে কোন রকমের অনুমতি ব্যতীত কোন রকমের কোনো অরাজকতা বা কোন রকমের হটকারিতা কিন্তু আপনাদের করার কোনো অনুমতি আমরা দিব না আপনাদেরকে আমরা কারাগারে গেলাম দেখলাম কিছু সংগঠন তো গোয়েন্দারা তৈরি করে হ্যাঁ আবার কিছু কিছু অবশ্য আবেগ প্রবণ ভাইয়েরা আছে আপনার আবেগের জন্য আপনি আল্লাহর কাছে পুরস্কার পাবেন আপনার এখলাসের জন্য আল্লাহর কাছে পুরস্কার পাবেন কিন্তু কৌর কিন্তু যদি আপনি রসুলের সিরত বাদ দিয়ে কি বাদ দিয়ে রসুলের সিরত বাদ দিয়ে রসুলের কি সিরত নাকে ড্রপ নাকে দিবেন কানে ড্রপ কানে দিবেন চোখের ড্রপ চোখে দিবেন কথা ঠিক নাকি বেঠিক আপনি চোখের ওষুধ কি গালায় ভিতরে দিতে পারবেন আমাদের নবীজি তার 23 বছরের জিন্দগিতে দুটো কাজ করেছেন নিজের সম্প্রদায়ের মধ্যে দাওয়াতের কাজ করেছেন কিসের কাজ করেছেন আমরা দাওয়াতের কাজ করব আর যারা বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নিয়েছে বাবরি মসজিদ ছিনিয়ে নিয়েছে
তারা কি আপনাকে ফেরত দিবে এমনে দাওয়াত দিলে ফেরত দিবে তাদের সাথে কত হবে তলোয়ারের মাধ্যমে কত হবে তলোয়ার সমাধান তলোয়ার ছাড়া বাইতুল মুকদ্দাস মুক্ত হবে তলোয়ার ছাড়া বাবরি মসজিদ মুক্ত হবে তলোয়ার ছাড়া সারা বিশ্বব্যাপী খেলাফত কায়েম হবে কিন্তু সেই তলোয়ার আপনি কি আপনার ঘরে চালাবেন আপনার স্কুলে আপনার মাদ্রাসায় আপনার খানকায় আপনার মায়ের ও বাবার উপরে তারা নাস্তিক তাদের মধ্যে অনেকে আছে সংশয়বাদী তাদের মধ্যে অনেক ইসলাম চায় না অনেক ইসলাম বুঝে না আপনি তাদেরকে দাওয়াত দিয়ে থাকবেন দাওয়াত আলহামদুলিল্লাহ আমি বলেছি না আপনাদেরকে বাংলাদেশে এসে দেওবন্দ প্রথম বীজ বপন করেছে তবলিগ দ্বিতীয় বীজ ইসলামী সংগঠনগুলো তৃতীয় বীজ এরপরে অনেকের কথা বললাম হেমত ইসলাম পর্যন্ত এই সমস্ত মেহনতের মাধ্যমে আলহামদুলিল্লাহ আধুনিক শিক্ষিত প্রজন্মের মধ্যে এখন ইসলামের আওয়াজ আলহামদুলিল্লাহ তাদের হৃদয়ের মধ্যে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সুতরাং উই আর হোপফুল আমরা আশাবাদী ইনশাআল্লাহ আজিজ আমরা আশাবাদী বাংলাদেশ শান্ত একটা ভূখণ্ড এটা নিয়ে আপনাকে বেশি বিচলিত হতে হবে না জোরে সুরে একটা মুহূর্ত দেরি না করে একটা মুহূর্ত দেরি না করে সবাই দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়েন কলেজ বিশ্ব কলেজের ছেলেরা কলেজে দাওয়াতে ঝাঁপিয়ে পড়ো বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে দাওয়াতে ঝাঁপিয়ে পড়ো নিজের প্রধান এজেন্ডা হিসেবে নাও এটাকে সময় সবসময় একরকম যাবে না দাওয়াতের কাজকে জোরদার করো আজ তুমি যখন শক্তিশালী দাওয়াত করবা আগামী দিনে তোমার গ্লোবাল জিহাদ সহজ হয়ে যাবে মুজাহিদ তৈরি হবে এনফাক যাবে খরচ যাবে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই যখন জিহাদ করতেছিলেন খেলাফত প্রতিষ্ঠা করেছেন সারহাদ এলাকায় তখন বাংলাদেশ থেকেই তাদের আর্থিক সাহায্য গিয়েছিল দাওয়াতের মেহনত অনেক বড় এজন্য আপনারা শিক্ষিত ভাইয়েরা দাওয়াতের মেহনতকে জোরদার করবেন এবং আমরা আগেই বলেছি প্রত্যেকটা মসজিদকে কোরআনের দুর্গে পরিণত করুন প্রত্যেকটা মসজিদে কোরআনের দ্বারা শত হবে ওলামায়ে কেরাম জাতির নেতৃত্ব বুঝে নিন কেন জাতি থেকে আমরা দূরে সরে যাচ্ছি কোনো ভয় পাবেন না তাদের সাথে থাকলে মানহাজি হয়ে যাব এই ভয় পাবেন না ওদের সাথে থাকলে অমুক ট্যাগ লাগবে তমুক ট্যাগ লাগবে এই ট্যাগ তো রসুলের উপর লেগেছিল এই ট্যাগ সাহাবাদের উপর লেগেছিল এই ট্যাগ যুগে যুগে প্রত্যেক আলেমদের উপর লেগেছিল মুজাদ আল ফাসানির গায়েও ট্যাগ লেগেছিল থানবীর গায়েও ট্যাগ লেগেছিল আপনার গায়ে যদি ট্যাগ লাগে এটা আপনার সাফল্য আর ট্যাগ না লাগে সবাই প্রশংসা করে তাহলে মনে করতে হবে ডিস্টার্ব আছে এখানে আমার ভাইয়েরা আসুন আমরা সর্বাত্মক দাওয়াতের ময়দান আমরা ঝাঁপিয়ে পড়ি এবং মসজিদগুলোকে আবাদ করতে হবে আমি গত এক বছর কারাগার থেকে বের হয়ে এই জাতিকে চিৎকার দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যেদিন বাংলাদেশের মসজিদগুলো ফজরের সময় আবাদ হবে যেদিন এই মসজিদগুলোকে দেখবো আমরা দুই কাতার তিন কাতার চার কাতার পাঁচ কাতার কাতারে কাতারে ভরে যাচ্ছে তরুণ প্রজন্মের মাধ্যমে তাহলে আমরা বুঝতে পারবো আগামী দিনে বাংলাদেশের এই প্রজন্মের ভিতর থেকে বাইতুল মুকাদ্দাস বিজয়ী কাফালে বের হবে আর যদি মাহফিলে স্লোগান তোলেন নারে তাকবীর লিল্লাহি তাকবীর কালেমার পাতাকে উত্তোলন করলাম ফেসবুকে সময় কাটাইলাম ফেসবুকে জিহাদের জজবা ফ্যান্টাসি সব শেষ করলাম রাত বারোটা একটা দুইটা তোমার যাচ্ছে ফেসবুকে হোয়াটসঅ্যাপে অনলাইনে আর তোমার ফজরের জমাত যাচ্ছে কম্বলের তলে তোমার মতো ফাসেক ইমানদার ফাসেক ইমানদার দিয়ে দিন বিজয়ী হবে না এজন্য যারা তৌহিদবাদী প্রজন্ম আছেন তৌহিদবাদী ভাইরা আছেন আপনাদেরকে আজকে ঘুরে দাঁড়াতে হবে আপনাদেরকে ফেসবুক দূরে সরাতে হবে এসার পরে কোনো ফেসবুক চালাবেন না এসার পরে কেউ অনলাইনে থাকবেন না ফজরের সময় আল্লাহর ওয়াস্তে ফজরের সময় মসজিদগুলোকে আবাদ করেন ফজর ক্যাম্পেইন করেন ফজরের সময় ডেকে দেন প্রত্যেকটা মসজিদে দৈনিক কিংবা সাপ্তাহিক আপনারা তালিম চালু করুন তরুণদেরকে ঐক্যবদ্ধ করুন তরুণদেরকে সংঘবদ্ধ করুন জায়গায় জায়গায় দাওয়াতের ইউনিট প্রতিষ্ঠা করুন সিলেবাস পাঠ করুন আল্লামা আশরাফ আলী থানভীর হায়াতুল মুসলিমিন সমাজ বিপ্লবের জন্য সমাজ সংস্কারের সেখানে সমস্ত কিছু দেওয়া আছে সৈয়দ কুতুবের সমাজ বিপ্লবের ধারা মাইল স্টোন সেখানে সমাজ বিপ্লবের রাজনৈতিক চেতনা সেখানে রয়েছে মোহাম্মদ কুতুবের প্রান্তিক ব্রাজিল ইসলাম সংশয়বাদী আধুনিক শিক্ষিত ছেলেদেরকে দিন বোঝার জন্য সেখানে মেসেজ রয়েছে আরও অনেক সিলেবাসের বই রয়েছে সেই সিলেবাসের বইগুলো পড়ুন আমরা সবগুলো আপনাদেরকে সরবরাহ করব নিজেরা শিক্ষিত হন অন্যদেরকে শিক্ষিত করেন সংঘবদ্ধ হন সংগঠন কায়েম করুন কোনো দলের কথা বলতেছি না আমি
যারা যেখানে আছেন ইউনিট কায়েম করেন আপনার ইউনিটের দায়িত্ব হবে সেই ইউনিটে একজন আমির থাকবে এবং অন্যরা জিম্মাদার থাকবে সেই ইউনিটের দায়িত্ব হবে পাঠাগার থাকবে মসজিদ থাকবে মসজিদে নামাজের ক্যাম্পেইন হবে মসজিদে আপনারা কোরআনের দারস কায়েম করবেন এবং সপ্তাহে পাঠাগারে মসজিদে আপনাদের পাঠচক্র হবে সিলেবাস আমরা দিব আপনারা পাঠচক্র করবেন মাঝে মাঝে ঢাকায় চলে যাবেন আলেমদের সোহবতে চলে যাবেন চট্টগ্রামে আমাদের কাছে চলে আসবেন আমরা আপনাদেরকে কলমে খাতায় বোর্ডে প্রশিক্ষণ দিয়ে দেখাবো কিভাবে কিভাবে কি কাজ করতে হবে রসূলের সিরতকে সামনে রাখবেন আমার ভাইয়েরা হয়তো আপনি জসীমউদ্দিন রহমানকে সব সময় পাচ্ছেন না পাবেন না আমাকে হয়তো ব্যস্ত দরকার পাবেন না আর আমরা কি বেঁচে থাকবো সব সময় আমি আপনাদেরকে বলে যাই ওসিয়ত করে যাচ্ছি আপনাদেরকে আপনার সামনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে তার 23 বছরের জীবন আপনার সামনে আছে আপনি আল্লাহকে বলেন হে আল্লাহ এই জনপদে আমি কিভাবে কাজ করব এই দুনিয়াতে একদিকে আমেরিকার গুন্ডামি আরেকদিকে ভারতের রাজত্ব আরেকদিকে মায়ানমারের আরেকদিকে এই দেশ ওই দেশ হে প্রভু চতুর্দিকে কুফফার আমাদের ঘেরাও করে ফেলেছে আপনি আমাদেরকে কাজের মেথড কাজের পদ্ধতি কাজের পন্থা আমাদেরকে শিখিয়ে দেন আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিবে আল্লাহ আপনার সমস্ত পথকে সহজ করে দিবে ইনশাআল্লাহ আজিজ অস্থির হবার দরকার নাই কাজ শুরু করুন আজকে থেকে কাজ শুরু করুন এবং আমি বলবো পুরো এই এলাকায় কিনাম এই শিবপুর এলাকা পুরো শিবপুর এলাকায় মিলে আপনারা শুধু বার্ষিক একটা আনুষ্ঠানিকতার মাহফিল না করে শিবপুরে ওলামায়ে কেরামদেরকে নিয়ে এবং যারা তরুণ তৌহিদবাদী আছে তাদেরকে নিয়ে আপনারা শক্তিশালী সংগঠন আপনারা করেন এবং আপনারা একটা আপনারা একটা ফান্ড ব্যবস্থা করেন এই ফান্ড থেকে আপনারা বাইতুল মুকদ্দাসের মজলুমদের জন্য টাকা দিবেন আর কানের মজলুমদেরকে সাহায্য করবেন কারাগারে নির্যাতিত আমার আপনার ভাইরা রয়েছে তাদের মুক্তির জন্য আপনারা সাহায্য করবেন এইভাবে আপনারা শক্তিশালী ফান্ড কায়েম করুন নিজেদের স্কিলকে ডেভেলপ করুন যোগ্যতাকে ডেভেলপ করুন তৌহিদের সবক গ্রহণ করুন আমার ভাইয়েরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমাদের কাজ অনেক অনেক কাজ যদি এখন থেকে প্রিপারেশন না নিই এখন থেকে যদি প্রস্তুতি গ্রহণ না করি প্রত্যেককে আমি বলবো নিজে ইমানের পাঠ শুরু করবে তৌহিদ থেকে কোত্থেকে যারা আজকে এখানে মাঠে এসেছেন আপনাদের প্রত্যেককে বলবো সূচনা করতে হবে ইমান ভঙ্গের কারণ থেকে তৌহিদ থেকে শিরিক থেকে আপনি তৌহিদের ব্যাখ্যা দিলেন তৌহিদের প্রতিদ্বন্দ্বী শিরিক বুঝলেন না সেই তৌহিদ অপূর্ণাঙ্গ তৌহিদ কথা ঠিক নাকি বেঠিক আপনাকে শিরিক জানতে হবে শিরিক কি 1500 বছর আগে সেটা শিরিক নাকি শিরিক এখনো আছে 1500 বছর আগে মক্কাতে শিরিক ছিল মূর্তির আকারে কিসের আকারে মূর্তির আকারে আর এখন সেই শিরিক আমাদের সিলেবাসের পাতায় 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 কথা ঠিক না বেঠিক শিরিক কোথায় কোথায় আমাদের সিলেবাসের পাতায় পাতায় লালনবাদ রবীন্দ্রবাদ মুজিববাদ লেলিনবাদ মার্ক্সবাদ কথা ঠিক না বেঠিক বিজ্ঞানবাদ মানবতাবাদ জাতীয়তাবাদ গণতন্ত্র এই এই তন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষবাদ সব বাদ মানে হচ্ছে কুফর সব বাদ দিতে হবে ধর্মনিরপেক্ষবাদ বাদ দিতে হবে জাতীয়তাবাদ বাদ দিতে হবে তথাগত মানবতাবাদ এটা আর একটা কুফরি মতবাদ আল্লাহ তো মানুষকে সম্মানিত করেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মানুষ তো মানবতার মর্যাদা আল্লাহ ঘোষণা করেছেন এরা কি বলতে চায় এরা হিউম্যানিজম বলে মানুষ প্রত্যেকটা মানুষকে একটা একটা খোদা বানিয়েছে মোহাম্মদ কুতুব তার বইয়ে লিখেছেন বিংশ শতাব্দীর জাহালিয়ত বইয়ে লিখেছেন এক সময়ে মানুষ প্রকৃতি পূজা করত এরপরে মূর্তি পূজা করতে লাগলো তারপরে ব্যক্তি পূজা করতে লাগলো ফেরাউনকে শাসক আবার মূর্তি পূজা করতে লাগলো আর এই জমানার মানুষ প্রত্যেকটা মানুষ নিজেকে নিজে পূজা করা শুরু করছে মানবতাবাদ বলে বলে সুতরাং এই জমানার শিরিক আমাদের বুঝতে হবে কিনা আমাদের প্রথম লড়াই শিরিকের বিরুদ্ধে কিসের বিরুদ্ধে এটা আমার ঘরে প্রথম লড়াই আমার ঘরে দাওয়াতের মাধ্যমে কিসের মাধ্যমে দাওয়াতের ভাষায় লড়াই বলতে আবার দাসুরির লড়াই বলি নাই কি দাওয়াতের ভাষায় কথা বলবো এই যে আমরা বলতেছি নাস্তিক বলতেছি খোদাদ্রোহী ভাই আমার এই সমাজ নিয়ে পড়াশোনা আছে আপনি ইমানদার আপনার ভাই কিন্তু বেঈমান কিন্তু আপনি ইমানদার আপনার চাচা কিন্তু জাকাত দেয় না আপনি ইমানদার আপনার মামা কিন্তু উনি বাঙালি জাতির প্রতি বিশ্বাসী তিনি আগে বলে আমি আগে বাঙালি পরে মুসলমান আপনি ইমানদার কিন্তু আপনার আত্মীয় খাবার টেবিলে বলতেছে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার ইমান থাকবে এটা বললে ধর্ম সবার একটাই
কথা উল্টা উৎসব যার যার ধর্ম সবার একটাই সেটা কি ইন্না দীনা ইনদাল্লাহ আল ইসলাম এটা অন্য সময় বলবো ধর্ম তো একটা ইসলাম আল্লাহ এক জমিন এক আসমান এক মানব জাতি এক ধর্ম কি আবার পাঁচটা দশটা হবে নাকি ধর্ম তো একটা ধর্ম কি একটা এই ধর্ম থেকে আমরা বিচ্যুত হই নাই আমাদের এই ধর্ম আমাদের নবী আনেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ধর্ম আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে এই ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম কি 10,000 বছর আগে ছিল 5,000 বছর আগে ছিল খ্রিস্টান ধর্ম ছিল 3,000 বছর আগে বৌদ্ধ ধর্ম ছিল 4,000 বছর আগে ইহুদি ধর্ম ছিল 4,000 বছর আগে ছিল না ইসলাম প্রথম নবীর প্রথম ধর্ম ইসলাম শেষ নবীর ধর্ম ইসলাম প্রথম নবীর প্রথম ধর্ম ইসলাম শেষ নবীর শেষ ধর্ম ইসলাম আমরা আগেও ইসলাম ছিলাম এখন ইসলাম আছে ইসলাম থেকে বিচ্যুত হয়ে কেউ গৌতম বুদ্ধকে পূজা শুরু করছে ইসলাম থেকে বিচ্যুত হয়ে কেউ রাম এবং কৃষ্ণকে পূজা শুরু করছে ইসলাম থেকে বিচ্যুত হয়ে কেউ যিশুকে পূজা শুরু করছে আমরা তো আমাদের নবী মুহাম্মদকে পূজা করি নাই আমরা আসল জায়গায় রয়েছি আমরা হলাম সর্বজনীন ধর্ম একমাত্র সর্বজনীন শব্দ হচ্ছে ইসলাম বলা হয় কথায় কথায় সাম্প্রদায়িক 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 আরে ইসলাম এই নামটা হচ্ছে সম্পূর্ণ একটা অসাম্প্রদায়িক নাম কথা ঠিক কিনা বিরক্ত হবেন না অসাম্প্রদায়িক নাম অথচ ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সবগুলো ধর্মের সাথে ব্যক্তির সম্পর্ক কার সম্পর্ক যিশু বুদ্ধিস্ট ইহুদি ব্যক্তি নহলে কোনো জাতি ইসলাম কোনো ব্যক্তির নাম নাকি ইসলাম কোনো জাতির নাম নাকি ইসলাম হচ্ছে সর্বজনীন একটা নাম অসাম্প্রদায়িক একটা নাম আফসোস সেই ইসলামকে হিন্দুরা কি বুঝবে সেই ইসলামকে খ্রিস্টানরা কি বুঝবে সেই ইসলামকে নাস্তিকরা কি বুঝবে সেই ইসলামকে আমরা মুসলমানের ঠিক মতো বুঝতে পারিনি আমরা আফসোস আজ আমরা এই দেশকে মুক্ত করতে চাই অর্থনৈতিকভাবে শেখ হাসিনা উন্নয়নের ঠেলায় একবার 12টা বাজে এখন দেশ ছেড়ে চলে গেছেন বিশাল বিশাল মেগা প্রকল্প আমাদের চট্টগ্রামে সমুদ্র তল দিয়ে টানেল তৈরি করছে একটা গাড়িও চলে না দৈনিক কয়েক কোটি টাকার লস উন্নয়ন আর ডক্টর ইউনুস সাহেবের ক্যাপলা হচ্ছে আমেরিকা ইউরোপ পাশ্চাত্যের অনুযায়ী আরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের জন্য সালাতকে ফরজ করেছেন এই আসমানের নিচে জমিনে প্রথম ফরজ হচ্ছে সালাত পড়া দুই নম্বর ফরজ হচ্ছে জাকাত দেওয়া বাংলাদেশের সমস্ত নাগরিকরা যাদের উপর জাকাত ফরজ তারা জাকাত দিলে এই দেশে গরিব মানুষ থাকতে পারে জাকাত কায়েম করতেছেন না কেন আপনারা যারা ক্ষমতায় আছেন টেনশনে আছেন রাষ্ট্র কেমনে চালাবো চেন টেনশন করিয়েন না বহুদিন থাকতে পারবেন জাকাতকে বাধ্য করে দেন আইন করে দেন এবং লুটপাট যারা করে তাদেরকে না আলেম উলামা ইমানদার আমলাদের মধ্যে যারা নীতিবান দুর্নীতিমুক্ত আমলা আছে অনেক আমলাকে আমরা চিনি আলহামদুলিল্লাহ এখনো চিনি ভালো ভালো আমলা ওদেরকে জাকাত ফান্ডের দায়িত্ব দেন আমরা মানুষ থেকে জাকাত নিয়ে আমরা এমনভাবে দারিদ্র বিমোচন করব এই সমাজে দুই বছরের ভিতরে বাংলাদেশে দরিদ্র মানুষ অর্ধেকের নিচে চলে আসবে এটা বাস্তব মহাসত্য এটা ইসলামের এজেন্ডা নিতে চাই না আমরা হ্যাঁ এইভাবে ইসলামের এক একটা আইনের মধ্যে এক একটা বিধানের মধ্যে মহা কল্যাণ রয়েছে ইসলামের দিকে না গিয়ে আমি আমেরিকার দিকে একবার ভারতের দিকে একবার চাইনার দিকে একবার তারা তো তোমাকে তাদের গোলাম বানিয়ে রাখবে তারা আর ইসলাম তোমাকে স্বাধীন বানাবে নিজের পায়ে দাঁড় করাবে ইসলাম তোমাকে আজকে আমরা সেমিনারে সেটাই বলেছিলাম যতই আপনারা বলেন গণতন্ত্র যতই বলেন ধর্মীয় ঐক্যবাদ যতই বলেন যে ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে যতই বলেন আমেরিকার সাথে সম্পর্ক রাখতে হবে এটার মাধ্যমে আপনাদের মেরুদণ্ড দাঁড় হবে না মেরুদণ্ড হলো আপনাদের ইসলাম ইসলাম বলেন তারপর সবাই আপনাকে সালাম করবে আমেরিকা বলবে আমরা একটু ব্যবসা করতে চাই এত সুন্দর রাষ্ট্র এখানে কোনো গরিব মানুষ নাই ব্যবসা বাণিজ্য বেড়ে গেছে জাকাত দেয় আমরা এখানে বিজনেস করতে চাই তালেবানদের সাথে ব্যবসা করার জন্য সারা দুনিয়া পাগল হয়ে গেছে সারা দুনিয়া কথা ঠিক না বে ঠিক আগে কি বলছিল জঙ্গি অশিক্ষিত খেত পড়ালেখা জানে না মূর্খ কি দেশ চালাবে এখন বলছে বাপরে বাপ সবচেয়ে শান্তিপূর্ণ ব্যবসার দেশ হচ্ছে এটা এখানে ব্যবসা করবো এখন দেখেন কি ওখানে গিয়ে মোল্লারা কি ব্যবসা ইয়ে করছে ওখানে বাংলাদেশেও ইসলাম যেখানে থাকবে জোয়ার বয়ে যাবে সেখানে উন্নয়নের তাও ইসলাম ভালো লাগে না আমার ভাইরা আসুন শেষ কথা তৌহিদপন্থী তরুণ ভাইদের উদ্দেশ্যে আপনারা আজ থেকে লড়াই শুরু করুন নিজের বিরুদ্ধে কার বিরুদ্ধে ফজরের সময় সেই লড়াই শুরু হবে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকেই আজ থেকে প্রতিজ্ঞা করেন আর কোনোদিন মসজিদের বাইরে ঘরে নামাজ পড়বো না নামাজ কাজা হবে না ফজরের সলাৎ দল দলে বলে দলে দলে ফজরের মসজিদে গিয়ে আমি মসজিদকে আবাদ করবো এক নম্বর ওয়াদা করতে পারবেন তো দুই নম্বরে
মসজিদে কোরআন দরস কায়েম করবেন আমাদের সিলেবাসগুলো পাঠ্যক্রম করবেন ইউনিট কায়েম করে আপনারা কাফালাবদ্ধ হবেন পারবেন তো ইনশাআল্লাহ এবং আগামী দিনে যে কোন চ্যালেঞ্জ হুমকি আসবে চোখ কান খোলা রাখবেন যদি এইভাবে দাওয়াতের কাজ চলবে চলবে বিনা বাধায় যদি কেউ যদি ইসলামকে চ্যালেঞ্জ করতে চায় কেউ যদি আবার যদি জুলুম করতে চায় যারা যেখানে আছেন ডাক দেওয়ার সাথে সাথে সবাই নেমে পড়বেন তো সবাই পড়বেন তো সবাই যদি আপনার ঈমান মজবুত থাকে আপনি দাঁড়াতে পারবেন ঈমান মজবুত না থাকলে দাঁড়াতে পারবেন না এবং প্রশাসনের সাথে এখন প্রশাসনের দিল নরম আপনি দাওয়াত দিচ্ছেন না কোনো প্রশাসনকে এই যে ধরেন আজকে পুলিশ ভাই ছিল এখানে সবাই যেভাবে চিৎকারটা দিলেন এখন ধরেন ওই সময় উনি যদি একটু লাঞ্ছিত হয়ে এখান থেকে যেতেন একটা ভুল একটা বার্তা যেত আমি আপনাদেরকে বলবো আগামীকালকে আপনারা সবাই থানায় যাবেন ঠিক আছে এই হুজুর এখানে আমাদের মুরব্বী আছেন ওনাকে যত অফিসাররা আছে আপনাদের যারা এখানে টাকা পয়সা আছে আমাদের ওসি সাহেবের থানায় যত শিক্ষিত পুলিশ আছে সবাইকে আমার পক্ষ থেকে মানে টাকা আমি দিতে পারবো না আমার পক্ষ প্রতিনিধি হবেন বা টাকা লাগলে দিয়ে দিলাম সমস্যা কি অসুবিধা নেই আপনারা সবাইকে আর রাহিকুল মখতুম হাদিয়া দিবেন সবাইকে ঠিক আছে আমি তো পুরো বাংলাদেশে মাদার ছাত্রদেরকে বলছি সবাই এখন থানায় যাও সবাই গিয়ে এখন পুলিশের সাথে বসো আমরা আসলে কেমন জানি আর হাজিনা পুলিশকে কেন ব্যবহার করছে আমাদের তখনও সমস্যা ছিল আমরা তখনও পুলিশের সাথে সম্পর্ক ছিল না আমাদের আপনারা থানায় যাবেন সেলফি তুলো আমি নিষেধ করি কিন্তু এই সেলফিটা আপনারা তুলবেন যে নতুন পুলিশ বাংলাদেশে আসতেছে এখন এমন এক পুলিশ আলেম বান্ধব পুলিশ উনি এখন আলেমদের সাথে মিলে কাজ করবেন ঠিক আছে ওসি সাহেবকে বলবো একটা জায়গা থাকবে থানার মধ্যে নিয়মিত আলেম ওলামার কাছে আসা যাওয়া করবে ওনারাই পরামর্শ দিয়ে বুদ্ধি দিবে আর টেনশন করতে হবে না এই বাংলাদেশের কোনো বাহিনীকে আইন শৃঙ্খলার জন্য আইন শৃঙ্খলার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য কোনো টেনশনে করতে হবে না এই দায়িত্ব তো আলেমদের আলেমরা ঠান্ডা করে ফেলবে এদেশ এই জন্য আলেমদেরকে স্পেস দিতে হবে নতুন একটা বাংলাদেশকে করতে হবে দাওয়ার মাধ্যমে কিসের মাধ্যমে আপনার থানায় যাওয়াটা আপনার দাওয়াতের অংশ এসপির কাছে কোরআনের তাফসির নিয়ে যাওয়াটা দাওয়াতের অংশ এডিশনাল এসপির কাছে ডিসির কাছে এবং ইন্সপেক্টরের কাছে কোরআন শরীফ নিয়ে যাওয়াটা কিসের অংশ আপনার দাওয়াতের অংশ আমরা বাল্যকাল থেকে আমাদের দাদারা ক্ষমতায় ছিল আমি আমার ছোটবেলা থেকে আমার আব্বাকে দেখছি আমার বাবাকে দেখছি এই দাউজামান চৌধুরী সচিব ছিলেন এরপরে আব্দুল মাজিদ উইং কমান্ডার বিমান বাহিনীর এরপরে এই যে জামাল সাহেব ছিলেন উনি বিমান বাহিনীর চিফ কমান্ড ইয়ে ছিলেন আমি দেখছি ওনাদেরকে নিয়ে আমার বাবা কাজ করতেন দাওয়াতি কাজ করতেন হ্যাঁ এইভাবে আপনার প্রশাসনের সাথে একটা লিয়াজো রাখবেন যোগাযোগ রাখবেন কথা বলবেন আর আপনি না গেলে সেখানে স্বাভাবিক সন্দেহ তৈরি হবে সেখানে প্রশ্ন আসবে কমিউনিকেশন না থাকলে এই জন্য যারা যেখানে আছেন সমগ্র বাংলাদেশে নতুন এক তৌহিদের বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ আজিজ দাওয়াতের এক বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ আজিজ এরপরে সমাধান হয়ে যাবে ভারতকে মুক্ত হবে ফিলিস্তিন মুক্ত হবে চূড়ান্তভাবে এই বাইতুল মুকদ্দাসকে মুক্ত করার জিহাদের জন্য আপনাদের সবাইকে তৈরি নিতে হবে হ্যাঁ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আখেরি জমানায় ফুটো জায়গায় মুসলমানদের চূড়ান্ত লড়াই হবে জানা আছে এই ভবিষ্যৎবাণী জানা আছে আপনাদের একটা শাম একটা হিন্দুস্তান আখেরি জমানার রসুলের এই বাসনকে সবাই মনে রাখবেন যারা এই বাসন মনে রাখবেন না তারা কিন্তু ধরা খাবেন কিন্তু মনে রাখবেন এটাও মাথায় রাখবেন শত্রুর সাথে মোকাবেলা করে তখন জিততে পাবেন যখন আপনি নিজের ঘরটা আপনি ঠিক করতে পারবেন তৌহিদের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে ভ্রাতৃত্বের মাধ্যমে সে ঘর আমরা ঠিক করব এবং সাপের মাথায় সেই চূড়ান্ত কুফরের মাথায় আমরা আঘাত করার জন্য আমাদের ঈমানের প্রস্তুতিকে আমরা এইভাবে একত্র গ্রহণ করব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন